নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রীতা বড়ুয়ারা চ্যানেল। বন্ধুরা, এখন পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রাইমারি আপার প্রাইমারি এসএলএসটি গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে সুখবর আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য। কী সুখবর রয়েছে পুরো ভিডিওটি দেখবেন, চলুন বিস্তারিত জানা যাক। বন্ধুরা, উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে বড় খবর, খবরটি প্রকাশিত হয়েছে একটি অনলাইন সংবাদ পত্রিকায়। কথা দিয়ে কথা রাখতে না পারলেও ভোটের পর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় হাত লাগাতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। দীর্ঘ টালবাহানার পর অবশেষে উচ্চ প্রাথমিকের তৃতীয় দফার ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কমিশন। ভোট পর্ব মিটতেই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের সুখবর কমিশনের। কমিশন সূত্রে জানা গিয়েছে, আজ অথবা কাল উচ্চ প্রাথমিককে তৃতীয় দফার ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। দুই দফায় হবে ভেরিফিকেশন পর্ব। ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে উচ্চ প্রাথমিকের ভেরিফিকেশনে যে ডাক পেয়েছিল প্রায় 23,000 চাকরি প্রার্থী, 13,080টি শূন্যপদের জন্য গেজেট মেনে 1:4:4 অনুপাতে ওয়েটিং প্রার্থীদের জন্য তৃতীয় দফার ভেরিফিকেশনে চাকরি দিয়ে প্রার্থীদের ডাকার সিদ্ধান্ত নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। সব কিছু ঠিকঠাক থাকলে তৃতীয় দফায় প্রায় 10,000 প্রার্থীকে ডাকা হতে পারে কমিশন সূত্রে খবর। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, আপনারা প্রচুর প্রচুর শেয়ার করবেন ভিডিওটিকে, যাতে করে সমস্ত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের কাছে ভিডিওটি পৌঁছে যায়, নিউজটি পৌঁছে যায়।